উত্তর জেলা বাগবাসা থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এলাকা জুড়ে বিরাজ করছে ক্ষোভের পরিবেশ। মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে গঙ্গানগর কেবিআই ইটভাট্টার পূর্ব দিকে। তাতন বাগতি নামে 27 বছরে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তের আসল ঠিকানা জানা না গেলেও বর্তমানে থানা এলাকার গঙ্গানগর কেবিআই ইটের ভাট্টাতে সে থাকে বলে সূত্রের খবর। বর্তমানে তাতন পলাতক। ঘটনার বিবরণে জানা যায়, একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সোমবার রাতে পাশের বাড়িতেই থেকেছিল নাবালিকা মেয়েটি। রাত 2 নাগাদ তাতন ওই বাড়িতে গিয়ে নাবালিকাকে তার বোনের পরিচয় দিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। ওই বাড়ি থেকে আসার সময় রাস্তায় জোর করে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে মঙ্গলবার অভিযোগ জানিয়েছেন তার মা। হাউল বাজার আর আমরা এখানে ভাট্টা দাইছি কাজ করার লাগি। কোন ভাট্টাতে? ওই যে কোন কইলামে সুপরে কেবিআই ভাট্টাতে। আচ্ছা, কি তো হইছে ঘটনাটা কোন চান কালকে রাত্রে বেলা? ওই তো তার বন্ধু বান্ধবদের লাগি একটু টিপটি করলাম। আপনার মেয়ে? হ্যাঁ। তারা এখানে ঘুমাইছে। কোন জায়গায় ঘুমাইছে? কার কাছে সমঝাইয়া দিয়ে আইছিলেন? কার কাছে সমঝাইয়া দিয়ে আইছিলেন? এখানে মানুষ আছে ভাটার মেয়ের কাছে, আর যেটি আবার জিনিসটা জানে, বুঝছো? এই জিনিসটা সেও জানে। তারপরে আমার আমার পয়সা দিদি এরকম এরকম কে জানছে প্রথমে? ওই বেটিটা তার সামনে যে আসিল আর খাইছে, তো বয়স্ক মানুষ একটু খাইছে, বলতে একটু ইয়ে হয়ে গেছে, ঘুমাই গেছে তাদারে লইয়া। আর এমনি করিয়া বলে বাচ্চা তার একটু কই বুকে লইয়া ঘুমাইছে। আর হে কুলাটা কুসুমে গিয়া কইতেছে না আমার বইনে বমি করবো, বমি করবো কইয়া ওই পরে হেরে লইয়া গেছে আর মুখে ঠিকা দিছে বাইরে লইয়া। তাকে কোন জায়গা? আচ্ছা, আর কালকে প্রোগ্রামটা কোন জায়গাতে আছিল? ওই বাট্টাতেই আছিল? ওই বাট্টাতেই, মানে এটা বাট্টার গ্রামের বাইরে। বাট্টার গ্রামের বাইরে? হুম। আচ্ছা, মেয়ে আপনার মেয়ে বয়স কত? এদিন সকাল 7 নাগাদ মেয়েকে নিয়ে ধর্মনগর থানায় যান তিনি। শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে জেলা হাসপাতালে নিয়ে যায় ধর্মনগর থানার পুলিশ। পরবর্তী সময়ে বাগবাসা থানায় লিখিত অভিযোগ জানিয়ে মামলা করেছেন নাবালিকার মা। জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানিয়েছেন, 376/325 এবং পক্সো 6 ধারায় একটি মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে বাগবাসা থানার পুলিশ। পাশাপাশি তদন্ত চালাচ্ছে ধর্মনগর মহিলা থানার পুলিশও। প্রথমে যেটা বলতে চাই, খুবই দুঃখজনক ঘটনা। একটা মাইনর গার্ল উপর এই ধরনের পাশবিক অত্যাচার। তা আমরা একটা কেস নিয়েছি যেটা নাম্বার হলো 4/24 বাগবাসাতে, যেটা সেকশন 376 AB /325/6 মামলাটার গুরুত্ব অনুধাবন করে এটা ধর্মনগরের যে হুমেন পিএস আছে, হুমেন পিএসে একজন স্পেশালিস্ট এইসব মামলাতে একজন আইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আমরা তদন্তর ক্ষেত্রে যে গাইডলাইন যেটা আছে, সেই গাইডলাইন অনুযায়ী এসপি যেটা আছে সেই অনুযায়ী আমরা তদন্ত করব। আসাম কি অ্যারেস্ট হয়েছে? এখনও হয়নি, তবে হবে। Bureau Report, RE News.